শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা আলোচনা করব আদর্শ জীবনচরিত অধ্যায় অর্থাৎ পঞ্চম অধ্যায়ের পার্ট আট, হযরত ওসমান রাদিয়াল্লাহ সম্পর্কে। মুসলিম জাহানের তৃতীয় খলিফা ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহ। তিনি 576 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশের উমাইয়া গোত্রে জন্মগ্রহণ করেন। বাল্যকাল থেকেই তিনি অত্যন্ত নম্রভদ্র ও লজ্জাশীল ছিলেন। শিক্ষা দীক্ষায় ছিলেন স্বনামধন্য। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই কন্যা রুকাইয়া ও উম্মে কুলসুমকে তার সাথে বিবাহ দেন। তিনি একসাথে এই দুই কন্যাকে বিবাহ করেননি। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই কন্যাকে একসাথে বিবাহ করেননি। এক কন্যার মৃত্যুর পর আর এক কন্যাকে বিবাহ করেন। এজন্য তাকে জুনুরাইন বলা হতো। জুনুরাইন অর্থ হলো দুই জ্যোতির অধিকারী। এখানে দুই জ্যোতি বলতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়েকে মানে দুই জ্যোতি বলে আখ্যায়িত করা হয়েছে। পরীক্ষা আসতে পারে, প্রিয় শিক্ষার্থীরা একে পরীক্ষা আসতে পারে যে অনুধাবনমূলক প্রশ্নে যে জুনুরাইন কি ব্যাখ্যা করো। তিনি 34 বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণ করার কারণে তার চাচা হাকাম তাকে নানা রকম নির্যাতন করে। সব নির্যাতন তিনি সহ্য করেন। আত্মীয় স্বজনের নির্যাতন অসহ্য পর্যায়ে পৌঁছালে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ও স্বীয় সহধর্মিনী রোকাইয়াকে নিয়ে আবেশনিয়ায় হিজরত করেন। তৎকালীন সময়ে ইসলাম ধর্ম গ্রহণ করলে সেই বংশের কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তবে সেই বংশে তাকে বংশের লোকজন তাকে নানাভাবে নির্যাতন করতো। এমনকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও তার বংশের লোকজন, এই কুরাইশ বংশের লোকজন, তার চাচারা তাকে নানাভাবে নির্যাতন করেছিল। অনুরূপভাবে এই হযরত ওসমান রাদিয়াল্লাহকেও তার বংশের লোকজন বা তার চাচা আত্মীয় স্বজন তারা নানাভাবে তাকে নির্যাতন করেছিল। কিন্তু এইসব নির্যাতন যে একবার ইসলাম ধর্ম গ্রহণ করেছিল সে ইসলাম ধর্ম থেকে আর ফিরে আসেনি। নানা নির্যাতন অত্যাচার নির্যাতন সহ্য করেছেন এবং তিনি যখন নির্যাতন তার নির্যাতন অসহ্য পর্যায়ে পৌঁছেছিল তখন তিনি তার সহধর্মীকে নিয়ে আবিসিনিয়ায় হিজরত করেছিলেন। তারপরেও ইসলাম ধর্ম ত্যাগ করেননি। ইসলামের খেদমত। হযরত ওসমান রাদিয়াল্লাহ ছিলেন আরবের শ্রেষ্ঠ ধনী। ব্যবসা করে তিনি এসব ধন সম্পদ অর্জন করেন, যার কারণে তাকে গনী বলা হতো। গনী অর্থ হলো ধনী। এই গনী মানে যে তিনি ব্যবসা করেই ধনী হয়েছিলেন, এ কারণে তাকে উপাধি দেওয়া হয়েছিল গনী। ইসলাম গ্রহণের পর তিনি ইসলামে ও মানবতার সেবায় অকাতরে তার ধন সম্পদ দান করেন। মদিনার অধিবাসীদের পানির অভাব দূর করার জন্য তিনি 18,000 দিরহাম অর্থাৎ স্বর্ণ মুদ্রা ব্যয় করে একটি কূপ ক্রয় করেন এবং তা ওয়াকফ করে দেন। অর্থাৎ 18,000 টাকা দিয়ে তিনি একটি পানির কূপ, ওই সময়ে তৎকালীন সময়ে মক্কায় বা আরবে মদিনায় পানির মিঠা পানির খুবই অভাব ছিল এবং এই পানি একটা দুঃসাধ্য বিষয় ছিল। কিন্তু এই মদিনার বাসীকে তিনি এই পানির অভাব পূরণের জন্য, পানির অভাব দূর করার জন্য তিনি 18,000 দিরহাম দিয়ে একটি কূপ ক্রয় করেন এবং তা মুসলমানদের জন্য ওয়াকফ করে দেন বা সকলের জন্য ওয়াকফ করে দেন। সবাই এখান থেকে পানি সংগ্রহ করতে পারত। মদিনায় দুর্ভিক্ষ দেখা দিলে তিনি মদিনাবাসীদের মাঝে ত্রাণ হিসাবে খাবার বিতরণ করেন এবং মসজিদে নববীতে মুসল্লিদের স্থান সংকুলান না হওয়ায় তিনি সম্পূর্ণ ব্যক্তিগত খরচে মসজিদ সম্প্রসারণ করেন। মসজিদে নববীতে তিনি এলে যে যখন মসজিদ নববী মুসল্লিদের জায়গা হচ্ছিল না, জায়গার মানে কম ছিল, তখন তিনি এই জায়গা মানে এই মসজিদে নববী ব্যক্তিগত খরচে সম্প্রসারণ করেন এবং তাবুক যুদ্ধে তিনি 30,000 সৈন্যের এক তৃতীয়াংশ সৈন্যের ব্যয়ভার বহন করেন। অর্থাৎ 30,000 সৈন্যের ভিতরে 10,000 সৈন্যের ব্যয়ভার তিনি বহন করেন। রোমান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে মুসলিম বাহিনীকে শক্তিশালী করতে তিনি একাই 1,000 উট দান করেছিলেন এবং এলে যে 7টি ঘোড়া ও 1,000 দিনার মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে দান করেছিলেন। অর্থাৎ তিনি এই যুদ্ধ পরিচালনার জন্য, মুসলিম বাহিনীকে শক্তিশালী করার জন্য তিনি তার সম্পদ অকাতরে ব্যয় করেছিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহকে আল্লাহ যেমন প্রচুর সম্পদ দান করেছিলেন তেমনি তিনি
তা অকাতরে আল্লাহর রাস্তায় দান দান করেছিলেন। এক্ষেত্রে তিনি সর্বকালের সম্পদশালী লোকেদের জন্য অনুসরণীয় আদর্শ। তিনি সৃষ্টিকর্তা যাকে সম্পদ দান করেন তাকে উচিত এই হযরত ওসমান রাদিয়াল্লাহর মতন প্রচুর পরিমাণে সম্পদ ব্যয় করা। সম্পদ ব্যয় করলে কখনো আল্লাহর পথে ব্যয় করলে কখনো সম্পদ কমে না, বরং সেটা বাড়ে, তার প্রমাণ হযরত ওসমান রাদিয়াল্লাহ রেখে গেছেন। কুরআন সংকলন। আরবের বিভিন্ন এলাকায় লোকজন বিভিন্ন উপভাষায় পবিত্র কোরআন তেলাওয়াত করত। সম্ভবত আরবের লোকজনরা 7টি উপভাষায় এই কোরআন তেলাওয়াত করত ওই তৎকালীন সময়ে। হযরত ওসমান রাদিয়াল্লাহ এর খেলাফতকালে মুসলিম সাম্রাজ্য আরও বিস্তৃত হতে থাকে। খেলাফত অর্থাৎ প্রধান চার খলিফার সময় ইসলামী মুসলিম সাম্রাজ্য এরিয়া বৃদ্ধি পেতে থাকে, বিস্তৃতি ঘটতে থাকে। এতে কোরআন মুসলমান এতে করে কোরআন তেলাওয়াত নিয়ে মুসলমানদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি হয়। ফলে মুসলমানদের ঐক্য বিনষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিলে হযরত ওসমান রাদিয়াল্লাহ এ অবস্থার গুরুত্ব উপলব্ধি করে ত্বরান্বিত পদক্ষেপ গ্রহণ করেন। তিনি উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহর নিকট সংরক্ষিত পবিত্র কোরআনের মূল কপি সংগ্রহ করেন এবং হযরত জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহকে প্রধান করে তিনি একটি কমিটি গঠন করে দেন। এই কমিটির অন্য সদস্য হলেন হযরত আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহ, হযরত সাইদ ইবনে আল আস রাদিয়াল্লাহ ও হযরত আব্দুর রহমান ইবনে হারিস ইবনে হিসাম রাদিয়াল্লাহ। হিজরি 30 মোতাবেক 651 খ্রিস্টাব্দে হযরত হাফসা রাদিয়াল্লাহ থেকে সংগৃহীত কপির আলোকে আরও 7টি কপি তৈরি করেন এবং তা মুসলিম সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দেন এবং একে মাসহাফে ওসমানি বলা হয়। অর্থাৎ তিনি এই আরবের বিভিন্ন গোত্রের যে উপভাষায় কোরআন তেলাওয়াত এবং মুসলিম সাম্রাজ্য বৃদ্ধির ফলে যে যে মুসলমানদের ভিতরে কোরআন নিয়ে যে যদি বিভ্রান্তি সৃষ্টি হয় সেই বিভ্রান্তি যাতে সৃষ্টি না হয় সেই কারণে তিনি এই হযরত হাফসা রাদিয়াল্লাহর কাছ থেকে মূল কপি সংগ্রহ করেন এবং সেখানে থেকে তিনি আরও 7টা কপি লিপিবদ্ধ করেন এবং লিপিবদ্ধ করে ওসমান যে বিভিন্ন তার মুসলিম সাম্রাজ্যের বিভিন্ন স্থানে এটা অঞ্চলে পাঠিয়ে দেন এবং এবং পরবর্তীতে এবং দেখা যায় যে এই তার সংকলিত কোরআন মাছহাফে ওসমানি এই কোরআন যে সবাই পড়তে শুরু করে এবং মুসলিম যে সম্প্রদায়ের মধ্যে যে বা মুসলিম সাম্রাজ্যের ভিতরে যে মুসলমানদের ভিতরে যে বিভেদ সে বিভেদ আজ সৃষ্টি হয়নি। এই কারণে তার যে তার তিনি যে কোরআন যে লিপিবদ্ধ করেন সেটাকে মাছহাফে উসমানি বলা হয় বা কোনো কোনো ক্ষেত্রে এটাকে বলা হয় যে কোরআন একত্রীকরণ বা কোরআন সংকলন বলা হয় এবং তাকে মানে মানে তার সংকলিত এই কোরআনটা সারা বিশ্বে একই রীতিতে তেলাওয়াত করা শুরু হয়, পড়া শুরু হয়। এই কারণে তাকে কোরআন একত্রকারী বা কোরআন সংকলনকারী হিসেবে বলা হয়। বিশ্বের প্রথম বিশ্বে বর্তমানে প্রচলিত কপিগুলো মাসহাফে ওসমানির প্রতিলিপি, অর্থাৎ ওসমান রাদিয়াল্লাহ যে ধরনের যে কোরআন শরীফ লিপিবদ্ধ করেছিলেন সেই কোরআন শরীফের বলতে গেলে সেই কোরআন শরীফের প্রতিলিপি বা সেই কোরআন শরীফের আলোকে বর্তমান যে কোরআন শরীফগুলো তৈরি করা হয় সেই কোরআন শরীফগুলো বা যে কোরআন শরীফ লিপিবদ্ধ হয় সেই কোরআন শরীফগুলো ওসমানী মাছহাফে ওসমানী বা ওসমান রাদিয়াল্লাহর সময় যে কোরআন সংকলন করা হয়েছিল সেই কোরআনের প্রতিলিপি। এখানে প্রশ্ন আসতে পারে অনুধাবনমূলক প্রশ্নে কোরআন সংকলনকারীকে ব্যাখ্যা করো বা মাসহাফে ওসমানী কি ব্যাখ্যা করো, এ ধরনের প্রশ্ন আসতে পারে অনুধাবনমূলক প্রশ্নে। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সকলকে।